Thank you.
كسنونا بدوني مالو
এবং সোনার বাংলা তরুণ আর তরুণীগণ না জানি পুণ্য পুণ্য জন্মা জন্মান্তরে আমার বাবা মায়ের স্বীকৃতির ফলে এমন মধুর আদপি মধুর বৃন্দাবনে এসেছি কেন ও মা কিছু হরি কথা বলার জন্য এই যে হরি কথা যিনি গোবিন্দের গো আর রাধার রানী যিনি হয়েছিলেন গোরা সেই গোরার বাবা অঞ্জনাই জানে না অচেতনে কেউ বুঝে না সাধারণে কেউ জানে না তাই আগামী দিবস লীলা কীর্তন প্রারম্ভে কীর্তন হয়েছে আজকের দিনে শ্রীমান মহাপ্রভুর মহোৎসবের দিন এই মহোৎসবের দিনে কলকাতা কলম লিখেছেন কি একটু আগে আমি যে পদটা গাইলাম অক্রজয় পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় আর কি বললেন যারে দেখি তারে কয় দন্তের তিন ধরি আমার চিনিয়া লহ বল একবার গৌর হরি অক্র মানে কি অক্র পরমানন্দ নিত্যানন্দ রায় এই যে চারটে কথা বলেছে অক্র মানে যার ক্রোধ ছিল তার কিন্তু সংযোগ ছিল না তাই পরম শ্রেষ্ঠার শ্রেষ্ঠ জীব ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ বিগ্রহ আরে অনাদির আদি গোবিন্দ আমার আজ সর্বকারণের কারণ কি বললো ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরি আদি গোবিন্দ আমার সর্বকারণীর কারণ কেন বললেন অতি আমাদের দেহিকার মধ্যে ছটা রিপু আছে সেই ছটা রিপু কি বললো বলছে কাম কোপ লোভ মোহ মদ আর মাৎসর্য এটাকে কি বলা হয় এটাকে বলা হয় রিপু আচ্ছা বাবু বলুন তো রিপু মানে কি রিপু মানে হচ্ছে শত্রু আচ্ছা রিপু যদি শত্রু হয় তাহলে ভগবান এত বোকা
ভগবান এত নির্বোধ এই বলি হত দিবের দারে দারে দিয়ে দিল মানবকে এই শত্রুগুলোকে বলেন না তাহলে একে রিপু বলা হয়েছে কেন দার্শনিক ডারউইন বললেন যারা সাধু সন্ন্যাসী গুরু তারা বলছে একে কি বলা হয় জানো আমরা এই যে কাম বলি কামটাকে বলা হয় পশু বলে না পশু কাকে বলছো আগে ভালো করে ভেবে দেখো পশু কখন হয় পশু একটা সময় আছে কাম যদি এই যে আমরা বলছি কাম কোত লোভ মোহ মদ আর মাৎসর্য তার মধ্যে প্রথম এলো কাম এই কামটা ছিল বলে সূর্যের কাম ছিল বলে তাহলে গাছের সৃষ্টি হয়েছিল আর সূর্যের যদি কাম না থাকতো তাহলে গাছপালার সৃষ্টি হতো না তাহলে ভাবুন আমাদের বাবার কাম ছিল বলে আমরা কিন্তু ধরা দাবে আসতে পেরেছি তাই আমরা জন্মগ্রহণ করেছি তাহলে কামটাকে কি করে তোমরা পশু বলছো বলছো না তাহলে পশুকে কাকে বলছো না এই যে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এটাকে বলা হয় পাঁচ কর্মেন্দ্রিয় আর পাঁচটা জ্ঞানেন্দ্রিয় তা সাধু সন্ন্যাসীরা বলল যে না ওটাকে বলা হয় পশু এবারে যদি কাম যদি না থাকে পৃথিবীর যদি আলোকিত না হয় গাছের সৃষ্টি যদি না হয় তাহলে আমাদের জন্ম হতো না তাই পরম শ্রেষ্ঠার শ্রেষ্ঠ জীব কলি হত দেবের দ্বারে দ্বারে পৌঁছে দিলে এই কামটাকে তাহলে এবারে আসুন কোত কোত মানে কি কোত মানে ওমা কোদান্ডিত কোত ছিল কিন্তু তার প্রতিবাদ ছিল না তাহলে মানুষের রাগ থাকে কিন্তু প্রতিবাদ করার মতো মানুষ ছিল না তাহলে কে ছিল একজন ছিল কে না যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ কি করলো ওই ক্রোধান্বিত হয়ে বলে তাই তো শশাগিরি শশাগরা পৃথিবীর অধিপতি যিনি হলেন সকল রাজ্যের রাজা যার নাম নাকি আমার দুর্যোধন সম্পর্কে তো আমার বিয়াই তা ওই বিয়ায়ের কাছে আমায় যেতে হবে তাই ভগবান কৃষ্ণ কি করলো আস্তে আস্তে করে এই পঞ্চ পাণ্ডবদের একত্রিত করার জন্য আমার চলেছে কোথায় না ওই দুর্যোধনের কাছে যাই 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 চলে যা চলে যা দুর্যোধনের কাছে ওই না চলে যা করবে বলে
মনে মনে ভাবলো শশাগড়া পৃথিবীর অধিপতি দুর্যোধন হাতি তোমারও খাওয়ার দরকার আছে হাতি 100 খাবে কিন্তু মাছিরও খাবার দরকার আছে মশারও খাবার দরকার আছে কিন্তু তুমি তো আমার বিয়াই দুর্যোধনকে বলছে তুমি তো আমার বিয়াই এই অঙ্গনের মাঝে এই গ্রামের মধ্যে পাঁচজন বাস করে চারজন আলু ভাতে শাক দিয়ে ভাত খাবে আর একজন খেতে পাবে না এটা তো হতে পারে না তাই কৃষ্ণ কি করলো সংযোগ করার জন্য দুর্যোধনের কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে আপনি তো হচ্ছেন শশাগড়া পৃথিবীর অধিপতি আর আপনি হচ্ছেন এই রাজ্যের রাজা তা আপনি একাই সকল কিছু দখল করবেন এ তো হতে পারে না এক কাজ করুন একই অংশের অংশ বিচিত্র বীর্য থেকে তোমাদের জন্ম এক কাজ করো ওদের পঞ্চ পাণ্ডব অন্তত পাঁচ খান তো ভিক্ষা দাও যেমনি পাঁচখানা গ্রামের কথা বলেছে পাঁচখানা গ্রাম ভিক্ষা দিয়েছে দুর্যোধন চোখটাকে টেরা টেরা করে বলে দিল কি কি গ্রাম চাই বলে এক কাজ করো তুমি ওদের ছোট কাটো গ্রামগুলোকে দাও কোন গ্রাম বলে ইন্দ্রপ্রস্থ তিলপ্রস্থ মাকমপ্রস্থ হস্তাপুর আর হস্তিনাপুরটা অন্তত যেই হস্তিনাপুরের কথা বলেছে চোখগুলো বড় বড় বের করে বলছে কে কে তুমি আমি বিনা যুদ্ধে দিতে পারবে যেমনি বলেছে বিনা যুদ্ধে দিতে পারবো না ভগবান কৃষ্ণ চুপটি হয়ে গেছে মনে মনে ভাবছে তুমি আমার বিয়াই লক্ষণা হচ্ছে আমার বৌমা তবে শোনো যুদ্ধ যদি করে আদায় করতে হয় তবে শোনো বিয়াই তুমি হচ্ছে আমার বিয়াই মশাই এইবার যুদ্ধ বিনা যুদ্ধে যখন আমরা পারবো না তাহলে যুদ্ধ আমি করাবো তবে এবার ত্যাগ কেমন লাগে কি করলো পঞ্চ পাণ্ডবকে 18 দিনের জন্য যুদ্ধ কুরুক্ষেত্রের মাঠে শুরু করে দিল এই হচ্ছে তার প্রতিবাদ তাহলে আমাদের মানব জাতিকে পরস্পর বললে শোনো কলি হতদেব তোমাদের একটা কথা বলি কি বলল আমরা যদি গ্রামগঞ্জে ঘুরে থাকি আমরা গ্রামের মানুষকে যদি জিজ্ঞাসা করি আগো ভগবান শ্রেষ্ঠার শ্রেষ্ঠ জীব হয়ে এমন একটি বৃষ্টি করে পাঠিয়ে দিচ্ছে কলিজীবের দ্বারে তোমরা কাদের সন্তান বাবুদের জিজ্ঞাসা করছি আমি আপনাদের যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কার সন্তান আপনি কি বলবেন মায়েদের বলছি আপনারা কি বলবেন কার সন্তান কে মায়ের নাম কি বাবার নাম বলবেন তো তাই তো হয় কিন্তু না ভগবান বললেন না কেন যার জন্য সিস্টার শ্রেষ্ঠ জীব বৃষ্টির থেকে এমন একটা সৌন্দর্য মিষ্টি করে পাঠিয়ে দিয়েছে যার জন্য আমাদের